টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে শূন্য বর্জ্য নীতি গ্রহণ ও টেকসই ব্যবস্থাপনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বলছেন, বর্জ্য অব্যবস্থাপনার ফলে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি ক্যান্সার, কিডনি নষ্ট হওয়া সহ ঘটছে গুরুতর স্বাস্থ্যহানি। বেশি ক্ষতির শিকার নারী ও শিশু। সংকট সমাধানে সরকারের রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলেও মনে করছেন তারা। শিউরি শবনমের প্রতিবেদন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বর্জ্য ব্যবস্থাপনায় বিশ্বের 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 160তম। এমনকি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেও বাংলাদেশের অবস্থান তলানিতে। এমন বাস্তবতায় প্রথমবারের মতো পালিত হল আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবস। দিবসটি পালন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে কোয়ালিশন ফর দ্য আরবান পুয়র কাপের উদ্যোগে মানববন্ধন করে বিভিন্ন সংগঠন। অংশ নেন পরিবেশবাদী, উন্নয়ন কর্মী, জনস্বাস্থ্যবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, বর্জ্য অব্যবস্থাপনার ফলে জাতীয় উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। পরিবেশ বান্ধব ও বিজ্ঞানসম্মত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার উপর গুরুত্ব দিচ্ছেন তারা। হয়তো রাতারাতি জিরো ওয়েস্টে আমরা যেতে পারবো না, কিন্তু সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে আমরা আমাদের পরিবেশগত সমস্যাগুলো কমিয়ে আনতে পারবো। সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে পেটের পীড়া, ক্যান্সার, ত্বকের সংক্রমণ সহ নানা স্বাস্থ্য সমস্যার পাশাপাশি বাড়ছে শিশু মৃত্যু। পরিবেশ দূষণের কারণে অধিকাংশ ক্ষেত্রে শিশুরা মারা যাচ্ছে। কাজেই আমাদের যদি পরবর্তী প্রজন্মকে সুস্থ করে গড়ে তুলতে চাই, কর্মক্ষম করে গড়ে তুলতে চাই, এই পরিবেশ দূষণ থেকে বাঁচাতে হলে আমাদের বর্জ্য যত সংখ্যক কমাতে হবে এবং যেই বর্জ্যটা হয় তাকে পুনরায় ব্যবহারযোগ্য করা যায় কিনা সেটি দেখতে হবে। বর্জ্য অব্যবস্থাপনায় সবচেয়ে বেশি ক্ষতির শিকার প্রান্তিক নারী ও শিশু। প্রজনন অঙ্গের ইনফেকশনের জন্য দায়ী হচ্ছে এই বর্জ্য অব্যবস্থাপনা। কাজে এটাকে যদি আমরা এখনও ঠিক পর্যায়ে না আনি, ব্যবস্থাপনার মধ্যে না আনি, একটা প্রজন্ম আসবে যখন সেখানে অসুস্থ মানুষ নিয়েই বাংলাদেশের একটা বড় প্রজন্ম থাকবে। বর্জ্য উৎপাদনকারীদের এই ব্যবস্থাপনার দায়িত্ব নেওয়ার তাগিদ দিয়ে পরিবেশবাদীরা বলছেন, রাজনৈতিক অঙ্গীকারই পারে বর্জ্য উৎপাদনকে শূন্যের কোটায় নিয়ে যেতে। আমরা যদি ম্যানেজমেন্টটাকে ঠিক করতে পারি, রাজনৈতিক অঙ্গীকার নিতে পারি, তাহলে আমাদের পক্ষে এই সমস্যার সমাধান হবে। কারণ এই উদাহরণ এই জন্য বলেছি, বাংলাদেশে 2003 সালে আমরা সিএনজি কনভার্ট করে যে গাড়ি নামিয়েছি সেটা ছিল রাজনৈতিক অঙ্গীকার, আমাদেরকে সে জায়গাটাই যেতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালা এবং সরকারের অঙ্গীকার বাস্তবায়নের তাগিদ বক্তাদের। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা।